মৌলা হুসাইন দুনিয়াতে আসছে আর হুজুর পাক পর্দা নিয়েছেন 11 হিজরিতে। তাহলে কয় বছরের বালক রেখে হুজুর পর্দা নিলেন? 7 বছর। 3.5 বছরের বয়স মৌলা হুসাইনের। ফাতেমার বাড়িতে নবীজি বেড়াইতে গেছেন। রসুল পাক বসছেন, আল্লাহর জিব্রাইল আসছে, নবীকে সালাম দিয়েছেন। সালাম দিয়ে এক খণ্ড কাপড় আমার নবীজির হাতে দিলেন। নবীজি কাপড়টা নিলেন। ভাই জিব্রাইল, এটা কিসের কাপড় দিলে? উনি বলল, এই কাপড়টা আপনাকে দেওয়া হলো। আল্লাহ রসুল সে কাপড়টাকে 4 ভাগে ভাগ করেছেন। এক ভাগ মৌলা আলীর হাতে দিয়ে বলল, তুমি এটা রাখো। আর এক ভাগ ফাতেমার হাতে দিছেন। ফাতেমা ধরলেন, রাখো মা। আর এক ভাগ বড় ইমামকে দিছে। বড় ইমাম নিলেন, আর এক ভাগ নিজের কাছে রাখছে। অন্য ঘরে মানুষ কয়জন? 8 জন। কাপড় ভাগ হইলো কয়টা? 4টি। ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা এটা কিসের কাপড় দিলে? কইলে, এটা কাফনের কাপড় দিলা। যখন বলছে কাফনের কাপড় দিলাম, মার তো আর বুঝতে, বাবা আমরা মানুষ তো 4 জন, কাপড়টাকে তুমি, আমরা তো মানুষ 5 জন, 4 ভাগ করলে কেন? আরে তোমার না কলিজার টুকরা আমার হুসাইন, আমার হুসাইনের কাপড়ের কাপড়টা কোথায়? নবীজি হুসাইনকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে বলে, মা, কাফন তো ওই ব্যক্তির লাগে যার দাফন হয় যার জানা। ফাতেমা বলল, আমার হুসাইনের কি দাফন কাফন হবে না? বলল, না রে মা, 61 হিজরি 10ই মুহররম কারবালার মাঠে আমার উম্মতের মধ্যে একটা বদভ্রষ্ট দল আমার কলিজার টুকরাকে ওরা শহীদ করবে। ওর দেহটা এক জায়গায় থাকবে, ওর মাথাটা আর এক জায়গায় থাকবে। আরে ওর দেহ মাথা খুঁজে পাওয়া যাবে না। ফাতেমা বলেছিল, আমি সেদিন থাকব। রসুল বলল, না রে মা, আমি খুব শীঘ্র চলে যাব। আমি চলে যাওয়ার পরে তুমি আসবা, তারপরে আলী আসবে, এরপরে হাসান যাবে, শুধু একমাত্র হুসাইন দুনিয়াতে। ফাতেমা নবীর গলা ধরে বলেছিল, বাবা আমরা সবাই যদি চলে যাই, আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে কারা? নবীজি বলেছিল, মা, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। যারা আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে, তাদের চোখগুলি হাসরের মাঠে হাসতে থাকবে। ওরা ওরে তুমি দেখা
কোথায় রইলা রে দয়াল মা রে, কোথায় রইলা রে বাতের কান্ন রে ইদানে, আশার পথে সায়া রে সায়া বাতের সাথে আয়ু সন্ধে সমান আমার বাড়ে বাতেন চান্লে আমার সমান ওরে বাম যেদিন হতে তো মাইরে সব দু আমার বাড়ে আমি জলে রইলা রে দয়াল মারে নি ইদানে, কোথায়
রইলার পাতের চার মোরে কি করি কোথায় রে যাবো প্রাণের বাঘ কোথায় যাইয়া তো ও ভাই পাবো রে করি গো কোথায় রে যাবো ও পাতের চার কোথায় যাইয়া তো ও ভাই পাবো রে কি করিব কোথায় রে যাবো সব তুলতে কোথায় যাইয়া তো ও ভাই পাবো ওরে তোমার আবু রইলার দয়ালামা রে ইদান ওরে তোমার রইলার দয়ালামা রে ইদান আমি কি করে আরে আমার বন্ধুর কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার কাছে তুষি ওরে আমার বন্ধুর কথা কইতে না কইতে আমি হইলাম পাড়ার কাছে আর বন্ধুর কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার কাছে খাইয়া গলার মধ্যে দিল প্রেমের
আছি আর কয়া বইলা প্রেসি গলার মত দিল রে আছি কয়া বইলে প্রেসি খাইয়া গো গলার মাঝে দিল প্রেমের আছি আমার খবর দিল রে আমি হইলাম ধরতির তরুণারে প্রাণ বন্ধু মনরে তুরা না জানি কোন অপরাধে পাগল হইল দেশাইরে বই দেশি ওরে না জানি কোন অপরাধে বন্ধু হইল দেশাইরে বই দেশি ওরে না জানি কোন অপরাধে বন্ধু হইল দেশাইরে বই বই দেশি কি করিব আমি কোথায় যাব আমি হইলাম তার পিড়িতার পুরায়ে বান্ধব আমার মনরে তুরা আরে সরকার রশিদ বলে বৃন্দেল ও সখী আমি হব ওই চরণের দাসী সরকার রশিদ বলে বৃন্দেল সখী আমি হব ওই চরণের দাসী ওরে বাউল রশিদ বলে বৃন্দেল ও সখী আমি হব ওই চরণের দাসী আমি হইলাম জাতির পুরারে প্রাণ বন্ধু মনরে সুরা মালিকের কাছে কামনা করি যারা আমার আহলে বায়াতের মহব্বতে চোখের পানি ফেলবে তারাই মুক্তি পাবে তাদের চোখগুলি হাসবে
এদের সুপারিশের দায়িত্ব নবী নিয়েছেন, এদের কাউসার বন্টনের দায়িত্ব মাওলা আলী নিয়েছেন, এদের জান্নাতে নিবার দায়িত্ব ফাতেমা নিয়েছেন, আরশের ছায়ার নিচে জায়গা দেওয়ার জন্য মাওলা হুসাইন ইমাম হাসান নিয়েছেন। আহলে বায়াতের মহব্বত কে কি বলল এটা দেখারও সময় নাই, শোনারও অনেক কথা বলে ফেলেছি, আমার ভাইকে আমি একটু সময় দিব, যার জন্য আমার আমি অন্যভাবেই আমি ধন্যবাদ জানাই আমার লতিফ ভাই, কথাগুলি বলার মতো মানুষকে কিছু দেওয়ার জন্য ব্যবস্থা যিনি করে দেন তিনি অত্যন্ত ভালো মনের কথা বলার সুযোগ করে দিয়েছেন। মালিক মুর্শিদ যেন তার প্রতি সহায়তাকে আমার জন্য দোয়া করবেন। আমি ছোট্ট একটা বিষয় শুধু আমার লতিফ ভাইকে একটু জানতে চাবো, আপনি বলেছেন ওখানেই যাইতে হবে, তাহলে রসুল পাক কেন নজরের জন্য দোয়া করলো না? উনি যখন ইয়ামেনে গেলেন সেখানে আল্লাহর কাছে দোয়া করছিলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা শামানেনা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা আমানেনা, হে আল্লাহ তুমি শাম দেশের জন্য দোয়া করো, ইয়ামেনের জন্য দোয়া করো। নজদবাসীরে বলল হুজুর নজদের জন্য একটু দোয়া করেন, রসুল পাক বলল জালিকার মি শাইতান। উনি যদি রহমাতাল্লিল আলামিন তাহলে নজদবাসীর জন্য কেন নবীজি দোয়া করলেন না? করলেন না এই জন্য সব জায়গায় যাওয়া শেষ যাবে না, এটা বললেই জিনিসটা আপনার কাছে আমরা শুনবো। আমার কথাবার্তা সময়টা একেবারেই শেষ, লতিফ ভাইয়ের মুখে দুটি গান শুনবো আমরা, আর যারা আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করবেন, তারা যেন এই অনুষ্ঠানটি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, আমি এলাকাবাসীর কাছে আবারও করজোরে বলে যাই, আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে যেন এই মহান মানুষটির ওরস মাহফিলটি পরিপূর্ণভাবে চলে, সবাই সেই সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আরে আমি চার পিরিতের পুরারে পাতেন চানবর মনরে জোড়া মইনে বাবা মন জোড়া আমার স্বপ্নল চানবর মনরে জোড়া।